بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى اثما عظيما. যাবতীয় শুকর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার বিশেষ মেহরবানিতে আজকে সালাতুল জুমার খুতবায় আমরা উপস্থিত হতে পারলাম, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদা করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহতরম মুসলিম ভাই সকল, আজকে জুমার প্রথম খুতবায় আমরা যে বিষয়টি খুব সংক্ষেপে আলোচনা করব সেটি হল আসবাব হেতাতুল মুসলিমিন, মুসলমানদের অধঃপতনের কারণসমূহ। কী কী কারণে মুসলমানগণ আজকে অধঃপতিত, তাদের আজকে সম্মান নেই, মুসলমানদের ইজ্জত নেই, তারা লাঞ্ছিত অপমানিত অপদস্থ হচ্ছে, এর কিছু কারণ খুব সংক্ষেপে আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত বন্ধুগণ, এই মুসলমান একটি বীরের জাত, মুসলমানরা একজন এমন একটি দল যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল। মুসলমান তাদের ইজ্জত এবং সম্মান সর্বকালে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুমহান সুউচ্চ, কিন্তু সেই উঁচু মানের জিনিস আজকে নিচু হয়ে গেছে। সেই মুসলমানদের ইজ্জত এবং সম্মান যেটা পূর্বে ছিল বর্তমান সেই ইজ্জত এবং সম্মান নেই, তার কিছু কারণ আমাদের খুঁজে বের করা দরকার। এর কারণগুলি অনেক রয়েছে, তার মধ্যে কয়েকটি কারণের মধ্যে সর্ববৃহৎ এবং সর্ববড় যে কারণটি সেটি হলো এক নম্বর, সেটা হলো যে আল ইশরাক বিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এক নম্বর কারণ মুসলমানদের অধঃপতনের, তারা আল্লাহর সঙ্গে শিরক করে। মুসলমান আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে পরিহার করে গায়রুল্লাহর ইবাদতের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনকে না ডেকে গায়রুল্লাহকে ডাকছে। মুসলমান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা না করে গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। মুসলমান আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি পরিহার করে তারা সেই নাস্তিক বেধর্মী এবং ওই সমস্ত দুনিয়ার অপসংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে, যার কারণে এই মুসলমানদের অধঃপতন শুরু হয়ে গেছে। যখন মুসলমানগণ
সহ্য বীর্যে এবং তাদের দীপ্ত মনায় তারা যখন আল্লাহ রব্বুল আলমিনকে ডাকত, এক আল্লাহর ইবাদত যখন করত, এক আল্লাহকে ডাকত, তখন এমনকি শয়তান পর্যন্ত ওই মুসলমানকে ডেকে দেখে এক রাস্তা দিয়ে আর এক রাস্তায় চলে যেত। হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান যদি দেখতেন এক এক রাস্তা দিয়ে যাচ্ছে, হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে অন্য রাস্তা দিয়ে চলত। কে? শয়তান। ভয় পেত, কারণ সে মুসলমান, সে আল্লাহর ইবাদত করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কারো শিরিক করে না, অংশীদার স্থাপন করে না। কারণ শিরিক এমন একটি জিনিস যেটা আপনার ইবাদতকে নষ্ট করে ফেলে। একজন মানুষ নামাজ পড়তেছেন, নামাজ পড়ার আগে অবশ্যই তাকে উজু করতে হবে। উজু যদি কারো নষ্ট হয়, নামাজ হবে? হবে না। অনুরূপভাবে একজন মানুষ ইবাদতের মূল হলো, ইবাদতের মধ্যে যদি শিরক ঢুকায় তাহলে তার ইবাদতটা নষ্ট হয়ে যাবে। যেমন উজু করার পর কেউ যদি উজু ভঙ্গের কারণ করে, হ্যাঁ, তার বাতাস বের হয়, উজু নষ্ট হয়ে যায়, ওই রকম কোনো লোক যদি ইবাদত করে, এই ইবাদতের মধ্যে শিরক ঢুকায় তার ইবাদতটাও নষ্ট হয়ে যায়। আর উজু ছাড়া যেমন নামাজ হয় না, ওই রকম তাওহীদ ছাড়া কোনো ইবাদত হয় না, তাওহীদ ছাড়া কোনো ইবাদত হয় না। এই জন্য করে আপনার আমার জানতে হবে এই শিরকটা কী জিনিস। আল্লাহ রব্বুল আলমিনের সত্তায় তার নাম এবং গুণাবলীতে এবং আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় ইবাদতে অন্য কাউকে অংশীদার না করাই হলো আল্লাহর ইবাদত করা। আর যদি কেউ অংশীদার করে আল্লাহর নাম এবং গুণাবলী, আল্লাহর সত্তায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অন্য কাউকে অংশীদার করেই, সেটাই হলো কি? এই শিরক। এই শিরক থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, শিরক থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান সমাজে অনেক মানুষ পীর ওলি আউলিয়া দরবেশ গৌস কুতুব এবং নেতা নেত্রী তাদের দিকে ধাবিত হচ্ছে, তাদেরকেই সব কিছুর মূলে মনে করতেছে আর আল্লাহ রাব্বুল আলামিনকে পরিহার করতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করবে না। শরীক করা নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে নিষেধ করেছেন। এবং আরও একটি সূরা আনআম 151 নম্বর আয়াত থেকে প্রায় 153 নম্বর আয়াতে অনেক আয়াত এখানে রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘোষণা করেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সঙ্গে শরীক করবে না। শিরক বড় জিনিস। এই শিরক করার কারণে মুসলমান আল্লাহকে পরিহার করলো, শিরক করার কারণে আল্লাহর সঙ্গে অংশীদার বানালো, শিরক করার মাধ্যমে সে ওই ব্যক্তি কুফরিতে লিপ্ত হয়ে গেল, যার কারণে মুসলমানদের অধঃপতন আজকে সমাজে ত্বরান্বিত হয়ে গেছে। এই অধঃপতনের মূল কারণে এক নম্বর শিরক করা, কারণ শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পছন্দ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার গোনা মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জাহান্নাম চিরস্থায়ীভাবে অবধারিত করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। এর অনেক দলিল রয়েছে, যেমন আমি একটা আয়াতে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তার সঙ্গে শরীক স্থাপন করবে তাকে কখনো ক্ষমা করবেন না, ওয়াগফিরু ওয়াগফিরু, এবং আল্লাহ ক্ষমা করবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা শিরক ছাড়া অন্য কোনো গুনাহ যদি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দেবেন, কিন্তু শিরক করলে এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। কত বিশাল একটা কথা। এজন্য করে এই শিরক থেকে বাঁচতে হবে। এবং আল্লাহ বলতেছেন, আমাই ইশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক করবে সে মহা পাপে জড়িয়ে একটা মিথ্যা রচনায় লিপ্ত হয়ে গেল, মিথ্যা একটা রচনা করলো আল্লাহর উপর, আল্লাহ যেটা পছন্দ করেন না। যে আল্লাহ বললেন, কুল হু আল্লাহু আহাদ, বলেন আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহু আমুকাফিকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কারো কাছ থেকে জন্ম
জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই যে আল্লাহ রব্বুল আলামিন এই ঘোষণাগুলি দিলেন আর সেই আল্লাহর সঙ্গে আপনি অংশীদার স্থাপন করলেন, তাহলে আল্লাহ রাগ হবেন কিনা? এজন্য সবচেয়ে বড় কারণ হলো মুসলমানদের অধঃপতনের এক নম্বর হলো শিরক করা। এই শিরক যে ব্যক্তি করবে চিরস্থায়ীভাবে সে জাহান্নামী হবে, তার জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মালিল জালিমিন মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মালিল জালিমিন মিন আনসার, আর এরকম জালেমের জন্য কোনো সাহায্যকারী নেই, আল্লাহ সাহায্য করবেন আপনার জন্য, সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেবেন যদি আপনি এই শিরকের সঙ্গে যুক্ত হয়ে যান। এজন্য করে ভাই আমি বলছিলাম মুসলমানদের অধঃপতনের মূল কারণ হলো এই শিরক। আমরা এই সম্পর্কে অনেক আলোচনা করেছি, আরও করব ইনশাআল্লাহ, তবে আরও কয়েকটি কারণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার মধ্যে আরেকটি কারণ হলো যে আমরা আল্লাহর শরীয়ত থেকে হুকুম আহকাম থেকে অনেক দূরে সরে গিয়েছি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেই আদেশগুলি করতে বলেন, যেই কাজগুলি করতে বলেন, সেই কাজগুলি আমরা করা বাদ দেই। আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল একটি আদেশ তাওহীদের পরেই, সেটা হলো সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পরিহার করেছি, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই না। কেউ দুই ওয়াক্ত, কেউ তিন ওয়াক্ত, কেউ চার ওয়াক্ত, কেউ অনেক কম মানুষ আছে তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। সম্মানিত বন্ধুগণ, আপনি আমি এই জন্য এই আল্লাহর রহমত থেকে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যেতেছি যদি আমরা আল্লাহর দিকে ধাবিত না হই, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের দিকে আমরা মনোনিবেশ না করি। আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ করেছেন সেগুলি আপনাকে আমাকে মানতে হবে, যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এমনকি সূরা হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদের রাসূল যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করে তা বর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ আমরা লঙ্ঘন করতেছি, আমরা রাসূলের তরিকা গ্রহণ করতেছি না, রাসূলের কাছ থেকে নিতেছি না, আমরা বিভিন্ন পীর ওলি আউলিয়া দরবেশ এবং নিজেদের ইমামদের সেই তৈরি করা অনেক সময় সেই তাদের মত ও পথকেই আমরা গ্রহণ করতেছি, অথচ আল্লাহ এবং রাসূলের পথকে পরিহার করতেছি। এই জন্য যাবতীয় হুকুম এবং আহকাম, যাবতীয় বিধি এবং বিধান, যাবতীয় আইন ও কানুন, যাবতীয় নিয়ম পদ্ধতি গ্রহণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তাহলেই আমরা এই সমাজের মধ্যে অধঃপতনের অতল তট থেকে আমরা উঠিয়ে আসতে পারবো, আমরা বেরিয়ে আসতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মুসলমানদের এই অধঃপতন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, খুব সংক্ষেপে বলবো, এইগুলির প্রত্যেকটার ব্যাখ্যা রয়েছে, খুব সংক্ষেপে বলবো। তিন নম্বর আরেকটি কারণ হলো যে সমাজের মধ্যে জুলুম অন্যায় অবিচার খুব ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, যার কারণে মুসলমানদের অধঃপতন। আমরা একজন আরেকজনের ওপর জুলুম করতেছি, একজন আরেকজনের মালকে অন্যায়ভাবে হরণ করতেছি, একজন আরেকজনের সম্মান ইজ্জত দিতেছি না, আমরা একজন আরেকজনের সম্মানকে নষ্ট করতেছি। এজন্য এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে তোমরা ইত্তাকুজ-জুলম, হ্যাঁ তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজের ওপর জুলুম করা হারাম করেছেন, এজন্য তিনি বলছেন ফালা তাযালামু, তোমরা একজন আরেকজনের ওপর জুলুম করবে না। এক হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মানে কথা তা আশেপ রাম্মিনাল আর্জ জুলমান তওয়াকাহ আল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরদিন, যে ব্যক্তি জুলুম করে অন্যায় অবিচার করে আরেকজনের
মালকে আরেকজনের জমিকে অন্যায়ভাবে গ্রহণ করবে, কিয়ামতের দিন সাত তবক জমিন তার গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পেছাইয়া দিবেন, বলে নাউযুবিল্লাহ মিন যায়, কত বড় কথা। আর এই এইগুলির কারণেই আমরা মুসলমানদের মধ্যে এই জুলুম অত্যাচার বেশি হওয়ার কারণে আমাদের অধপতন ত্বরান্বিত হচ্ছে। বন্ধুগণ, এরকম করে আরেকটি কারণ যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো এই যে আমরা এখন আল্লাহ রাব্বুল আলামিনের রশ্মিকে মজবুতভাবে আঁকড়ে ধরতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে মজবুতভাবে হাতে দাঁতে সুন্দর করে আঁকড়ে ধরো এবং এখান থেকে বিচ্ছিন্ন হয় না। বর্তমান সমাজে অসংখ্য অগণিত মুসলমান কিন্তু ঐক্য নেই, ঐক্যহীন, একজন আরেকজনকে দেখতে পারে না, সে অমুক পার্টি, এ অমুক এইগুলি না, বরং তাওহীদ এবং কোরআন এবং সুন্নাহর উপরে সবাইকে আসতে হবে এবং সবাইকে অন্য সকলের মত ও পথকে পরিহার করে কোরআন এবং সহিহ হাদিসের পথ ও মতকে গ্রহণ করতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন সূরা আলে ইমরান 103 নম্বর আয়াতে, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারুকু, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, হ্যাঁ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফারুকু, মত পার্থক্য করিও না। আমাদের এখন মত পার্থক্য সামান্য কিছু নিয়ে, কিন্তু না, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, মুসলমানরা যদি একজন আরেকজনের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে একজন আরেকজনের পাশে দাঁড়ায়, তাহলেই ইনশাআল্লাহ এই আমরা অধপতন থেকে বাঁচতে পারবো। কারণ একটা সম্মিলিত শক্তিকে আর ওই অপসংস্কৃতি যতই আসুক এইগুলি থেকে ওরা আমাদেরকে আক্রমণ করতে পারে না। ইহুদি খ্রিস্টানরা আজকে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেরেরা এক সত্যি হয়ে গেছে, কিন্তু মুসলমানদের সহ্য বীর্য এক নয়, কারণ তারা নিজেদের ভিতরে হিংসা বিদ্বেষ লুকিয়ে রেখেছে। এজন্য হিংসা বিদ্বেষ পরিহার করে মুসলমান পৃথিবীর যে প্রান্তরে হোক না কেন, সে আমার ভাই, ফিতারাহুমহিম ওয়াতাআতুফুহিম, যে তাদের প্রতি দয়া মমতা মমত্ববোধ দেখাতে হবে, সবাই এক হয়ে থাকতে হবে। আর এক হওয়ার একটিমাত্র মাধ্যম সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, সেটা হলো এই যে তোমরা যে কিয়ামতের যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হাজির ভাষণে বলেছেন, এই এক হওয়ার একটি গেলাম, এই দুটি জিনিসকে যদি হাতে দাঁতে মজবুতভাবে আঁকড়ে ধরো, লেন তাজিল্লু, কখনো পদচ্যুত হবে না। আর সেটি হলো কি, কিতাব আল্লাহ ও সুন্নাতে রাসূলি, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এই দুটিকে যদি আঁকড়ে ধরেন আর মত পার্থক্য থাকবে না। কিন্তু যখনই আল্লাহ রাসূলের সুন্নাতকে পরিহার করে নিজের ব্যক্তিগত ইমামের পেছনে ছোটেন, নিজের নেতার পিছনে ছোটেন, নিজের নেত্রীর পিছনে ছোটেন, নিজের সেই দল লিডার কি করলো, কি আমাকে প্রসেস দিল সেটার দিকে ছোটেন, তাহলেই আপনি পার্থক্য হয়ে গেলেন। এজন্য করে জামাতবদ্ধভাবে থাকতে গেলে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আপনি যতদিন আমল করবেন, একাই হলেও একাই একটি দল, একাই একটি উম্মত, যেমন নাকি কানা উম্মাতান ওয়াহিদা, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কানা উম্মাতান ওয়াহিদা, তিনি একাই একজন উম্মত ছিলেন। কারণ কি, তিনি তাওহীদের উপর অটল ছিলেন। এজন্য আপনাকে আমাকে এই তাওহীদ বুঝতে হবে, তাওহীদের উপর অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তাওফিক যেন আমাদের সবাইকে দান করুন। আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুর। আলহামদুলিল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد شمعنت مسلم بحيشكال الله رب العالمين قرآن الكريم بلسن يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله رب العالمين أبنك أمك أي
মুসলমানদের ঐক্যবদ্ধ ভাবে থাকার জন্য খুবই জোর তাগিদ দিয়েছেন। এজন্য মুসলমানদের অধপতনের কারণগুলির মধ্যে আরো একটি কারণ হলো যে মুসলমানরা একজন আরেকজনের সঙ্গে মানে সম্পর্ক ঠিক রাখে না, যার কারণে আজকে আমাদের অধপতন। আসুন আমরা একজন আরেকজনের প্রতি মায়া মমতা বোধ দেখাই এবং পরস্পরে মিল মহাব্বতে থাকি, এটা একটি কারণ। আরেকটি অধপতনের কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ থেকে সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নেওয়া, আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দিন মানতে হবে, শরীয়ত মানতে হবে, ইসলাম মানতে হবে। তিনি মনে করেন যে না, আমার ইসলাম মানার দরকার নেই, কি দরকার আছে এত কষ্ট করে উজু করে নামাজ পড়ার, দরকার নেই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এরকম করে সারাটা জীবন চালিয়ে ফেরো, এমন করে তিনি ধারণা করেন। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর দিন থেকে সম্পূর্ণরূপে যারা মুখ ফিরিয়ে নেবে তারা ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এমনকি আল্লাহ বলতেছেন ওমান আরাযা আন যিকরি, যারা আমার যিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার আলোচনা থেকে, আমার দিন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনে ওই ব্যক্তি খুব সংকীর্ণময় জীবন যাপন করবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন এই লোকটা অন্ধ হয়ে উঠবে। দুনিয়াতে তুমি যদি আল্লাহকে ভুলে যাও, আল্লাহর স্মরণ থেকে ভুলে যাও, তাহলে আল্লাহ তোমাকে ভুলে যাবেন কিয়ামতের দিন। অর্থাৎ শাস্তি দেবেন না এমন নয়, বরং তোমার প্রতি রহমতের করুণার তোমার প্রতি দৃষ্টি আল্লাহর থাকবে না, তোমাকে আল্লাহ আজাবে মধ্যে নিমজ্জিত করবেন। এই জন্য বলতেছেন দুনিয়াতে তোমার সংকীর্ণময় জীবন হবে, আর কেয়ামতের দিন অন্ধ হয়ে সে উঠবে। কালা রব্বেল মা হাসারতানি আমা, কেয়ামতের দিন অন্ধ হয়ে ওঠে এই লোকটি, বলবে হে আমার প্রভু, লেমা হাসারতানি আমা, কেন আমাকে তুমি আজকে অন্ধ করে উঠালে, ওকাদ কুনতু বাসিরা, দুনিয়ায় তো আমি দেখছিলাম, দুনিয়ায় আমার চক্ষু ছিল, আমি চক্ষুষ্মান ছিলাম, কিন্তু আজকে এখানে কেয়ামতের দিন দেখতেছি না। কারণটা কি? আল্লাহ বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ওই আমার বান্দা শুনে রাখো, কিয়ামতের এই কঠিন দিনে তোমাকে অন্ধ করে ওঠানোর একটি কারণ হলো তোমার কাছে দুনিয়াতে আমার আয়াত এসেছিল, আমার বাণী এসেছিল, কোরআন এসেছিল, হাদিস এসেছিল, ওইগুলি তুমি ভুলে গিয়েছিলে, ওইগুলি মান্য করো নাই, ওইগুলি পালন করো নাই। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি যেমন ভুলে গিয়েছিলে দুনিয়ায়, আজকে কিয়ামতের দিন আমিও তোমাকে ভুলে গেলাম। বলে নাউজুবিল্লাহ, এটা মুখ ফিরিয়ে নেওয়ার কারণে, দুনিয়া থেকে আপনার কোরআন এবং হাদিস থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আপনার এই শাস্তি দুনিয়াতেও রয়েছে, আখেরাতেও রয়েছে, আর এই কারণেই মুসলমানদের আজকে অধপতন হচ্ছে। আর একটি কারণ হলো আল জিহালা বিদ্দিন, দিন সম্পর্কে অজ্ঞ থাকা। সব কিছুর জ্ঞান আছে ভাইয়ে, দিন ইসলামের জ্ঞান নেই, এটা একটা অধপতনের কারণ। দেখবেন একজন মানুষ সে মেকানিক্যাল অনেক কাজ জানে, ড্রাইভিং জানে, অমুক কাজ তমুক কাজ জানে, কিন্তু দীন ইসলাম সম্পর্কে সে জানতে চায় না, সে জানার চেষ্টাও করে না, প্রচেষ্টাও চালায় না, শেখার আগ্রহ প্রকাশ করে না। কেন? এই দীন সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে একজন যে জাতি যত শিক্ষিত হবে সে জাতি তত উন্নত হবে। শিক্ষার সবচেয়ে উন্নত একটি মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হাতে দিয়েছেন, আর সেটি হল কুরআনুল কারীম। কুরআনুল কারীমের শিক্ষা আপনার ভেতরে না থাকার কারণে মুসলমানদের আজকে অধপতন। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা আজকে আমাদের ভেতরে নেই, জেহালত মূর্খতা, সব কিছু জানি কোরআন হাদিসের মধ্যেই,
আসলে আমি আর জানি না, এটা শেখার চেষ্টাও করি না। আপনি শিখতে পারেননি, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কমপক্ষে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, কেনই বা পারবেন না? অনেক বৃদ্ধ হয়ে যদি আপনি একটি নতুন কাজ শিখতে পারেন, তাহলে বড় হলেও কোরআন শিখতে পারবেন না? অবশ্যই পারবেন, শুধু আপনার অভাব হলো সদিচ্ছা। আপনার সদিচ্ছা নেই, আপনি শিখার আগ্রহ নেই, কেন শিখবেন না? শিখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষার কাজটাকে ফরজ করেছেন। প্রিয় নবী বলেছেন, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, ফরজ, ফরজ হলো ইলমে দ্বীনের শিক্ষা করা। ফরজ, নামাজ পড়া যেমন ফরজ কাজ, রমজান মাসে রোজা রাখা ফরজ কাজ, এই শিক্ষা করাটা ফরজ কাজ, শিখতে হবে। শিক্ষার আলো আলহামদুলিল্লাহ ইসলামিক সেন্টারগুলি সৌদি আরবে যত আছে, শিক্ষার আলো জ্বালাচ্ছে প্রবাসী ভাইদের মাধ্যমে তাদের কাছে, কিন্তু আমরা সব কিছুর সময় পাই ওই জালিয়াত সেন্টারের, ইসলামিক সেন্টারগুলির শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ পাই না। প্রতি সোমবার আপনাদের এই মসজিদে আমরা তাওহীদের শিক্ষা দিতেছি, তাওহীদের একটা কোর্স করাইতেছি, অসংখ্য অগণিত মানুষ এখানে, 700-800 মানুষ, আমাদের 50-60 জন মানুষ আমরা বসি, কেন? কমপক্ষে তো 200 মানুষ হওয়া দরকার, সবারই কি ডিউটি থাকে? সম্মানিত বন্ধুগণ, শিক্ষাটা গ্রহণ করুন। ইসলামিক সেন্টারগুলি সৌদি আরবে তারা ফ্রি শিক্ষা কোর্স এরকম চালাচ্ছে, এবং সহি শিক্ষা আমাদের দেশে শিক্ষা পাবেন, অনেক শিক্ষা আছে, অনেক সেই প্রতিষ্ঠান রয়েছে যেখানে অনেক কাজাখুরি গাল গল্প দিয়ে ভরপুর, কিন্তু এই সৌদি আরবে আলহামদুলিল্লাহ ইসলামিক শিক্ষাগুলি খুবই মজবুতভাবে আপনাদের করানো হচ্ছে, যাতে করে নিজেদের ইমান এবং আকীদাকে ঠিক করেন, তাওহীদের উপর অটল থাকেন, শিরক থেকে বাঁচতে পারেন, বিদআত থেকে বাঁচতে পারেন, কোরআন এবং সুন্নাহর সহিহ জিনিসটি যাতে জানতে পারেন, এই প্রশিক্ষণ এই ইসলামিক সেন্টারগুলি দিতেছে। আজকে কাজেই আসুন, এইগুলিতে অংশগ্রহণ করুন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই হাদিস বলেছেন যে এটা একটা ফরজ কাজ, এই ফরজ কাজ তামিল করুন, পালন করুন, পাশাপাশি আরও অনেক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন, সেটা হলো এই যে যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে এই এলমে দ্বীনের শিক্ষা গ্রহণ করবে, যে ব্যক্তি ইসলামী শিক্ষা গ্রহণ করবে, যে ব্যক্তি এই শিক্ষা নেবে, মান খরাজা, যে ব্যক্তি বের হবে বাড়ি থেকে এই শিক্ষা করার জন্য, আল্লাহর নবী বলতেছেন যে ওয়াইন্নাল মালাইকাতা লাতাযাউ আজনাহাতাহা রিজান লিতাল রিজান লিতালিবিল ইলম বিমা ইয়াসনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন কোনো ছাত্র এলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ওই পক্ষ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য অগ্রসর হয়, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেন, এবং সেই পাখার ওপর পা দিয়ে দিয়ে সে ওই শিক্ষার কাজে আসতে থাকে। বলেন সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা আপনাকে দিয়েছেন! শুধু তাই নয়, কোরআনুল কারীম আল্লাহ বলতেছেন যে কি, ইয়ারফাআল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ কি বললেন? ইয়ারফাআল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা সমুন্নত করেছেন, উঁচু করেছেন, এবং ওই ইমানদারদের ভেতরে যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তার মর্যাদা অনেক 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 বেশি। বলেন সুবহান, কাজেই সেই বেশি মর্যাদা পাওয়ার জন্য আপনাকে আমাকে এই শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ এই শিক্ষার মাধ্যমে আপনি চির উন্নত শির হতে পারবেন। শিক্ষা যদি আপনার ভেতরে থাকে, আপনার মধ্যে যদি মূর্খতা না থাকে, তাহলে কোনটা সহি, কোনটা গায়ের সহি, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা হক, কোনটা না হক, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা আপনার করা চলবে, কোনটা করা চলবে না, এই জিনিসগুলি আপনি যখন জানবেন,
তখন আপনার ভেতরে একটা আলো জ্বলল, আপনার এই আলো দিয়ে আপনি সমাজে চলতে পারবেন। এবং মুসলমানরা যখন এই আলো নিয়ে চলবে, অবশ্যই তাদের ইজ্জত এবং সম্মান আল্লাহ বৃদ্ধি করে দেবেন এবং তারা ওই অধঃপতন থেকে বাঁচতে পারবে। আসুন আমরা এই অধঃপতনের হাত থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদের সবাইকে দান করেন, বলুন আমিন। তাহলে আজকের যে আলোচনা, এই আলোচনা থেকে আমাদের যে শিক্ষা, সেটি হলো এই মুসলমানদের অধঃপতনের কারণ গুলি হলো, আমরা শিরিক থেকে বাঁচবো, আমরা সেই জেহালাত থেকে, মূর্খতা থেকে বাঁচবো, এরপর আমরা পরস্পরের মধ্যে ইখতিলাফ করা থেকে দূরে থাকবো এবং আল্লাহর কথা, রাসূলের কথা মোতাবেক চলার চেষ্টা করবো। সর্বোপরি ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আঁকড়ে ধরলে আমরা অবশ্যই মুসলমানরা আবার জয়ী হব আল্লাহর কাছে। এবং আল্লাহর ওই কিতাবকে আমরা যদি আঁকড়ে ধরি শিক্ষার মাধ্যমে, কোরআনের শিক্ষা গ্রহণ করি, হাদিসের শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দেবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এবং মুসলমানদের ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দাও, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, বলুন আমিন। হে আল্লাহ তুমি আমাদের ঈমানকে তাজা করে দাও, বলুন আমিন। আল্লাহ যাবতীয় অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার এইগুলো থেকে বেঁচে থাকার তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো, বলুন আমিন। আল্লাহ আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও, বলুন আমিন। আর যারা আল্লাহ ইন্তেকাল করেছেন, দুনিয়ার মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন, আল্লাহ ওই বাবা মা এবং আত্মীয় স্বজন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম ইয়া আরহামার রাহিমিন, বলুন আমিন। اللهم رب ارحمهما كما ربيانا صغيرا، اللهم رب ارحمهما كما ربيانا صغيرا، اللهم رب ارحمهما كما ربيانا صغيرا। আল্লাহ আমাদের বাবা মা তাদেরকে তারা যেমন ছোটবেলায় আমাদের লালন পালন করেছেন, তাদের উপর তুমি খাস রহমত এবং বরকত নাজিল করবে, আমিন। আল্লাহ এই খুতবায় উপস্থিত যত মুসলমান ভাই বন্ধুগণ রয়েছেন এবং অন্যান্য মুসলমান ভাই যারা অন্যত্র রয়েছেন, আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ আমাদের এই সৌদি আরব দেশটার উপর খাস রহমত নাজিল করো, বাংলাদেশ সহ সারা পৃথিবীর দেশে তোমার রহমত এবং বরকত নাজিল করে দাও, মুসলমানদের ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াজিল শিরকাল মুশরিকিন ওয়াদমির আদাআকা আদাউদ্দিন ওয়ানসুর ইবাদাকাল মুওয়াহিদিন ইয়া আরহামার রাহিমিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون واذكروا الله العلي الكبير يذكركم ودعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أقم الصلاة السلام عليكم ورحمة الله الله أكبر